নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে ছিল বরিশিয়া ডর্টমুন্ড, অপরদিকে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল লালিগার দলটি। লালিগায় এরও মধ্যে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে পড়েছে 7 পয়েন্ট। 5 ম্যাচে নিষেধাজ্ঞা থেকে মাঠে ফেরার পরেও 2 ম্যাচে গোলশূন্য ছিল রোনালদো। সব মিলিয়ে রিয়েল এবং রোনালদোর জন্য অগ্নি পরীক্ষায় ছিল বরিশিয়া ডর্টমুন্ড। কিন্তু কথাই তো আছে, রোনালদোর সমালোচনা করলে সেই সমালোচনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তিনি, আর সেই জবাবটা যাদের বিপক্ষে হয় তাদের তো অস্তিত্বই খুঁজে বের করা দায় হয়ে যায়। যেমনটা গত রাতে হলো বরিশিয়া ডর্টমুন্ডের, সে মাঠে বরিশিয়া ছিল অপ্রতিরোধ্য, যে মাঠে আগের 6 ম্যাচে জিতেনি রিয়েল মাদ্রিদ। সেই সিগনাল ইদুনা পার্কেই বরিশিয়াকে 3-1 গোলে উড়িয়ে দিল চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জোরে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর সেই সাথে সমালোচকদের বুঝিয়ে দিলেন রোনালদো কি জিনিস। হয়তো এখন মুখ বাঁকা করে সমালোচকরা অন্য কিছু চিন্তা করছে। বরিশিয়ার সাথে ম্যাচটি ছিল রোনালদোর চ্যাম্পিয়ন্স লীগের 150তম ম্যাচ এবং রিয়েলের জার্সি গায়ে 400তম ম্যাচ। নিজের মাইল ফলকের ম্যাচে জোড়া গোল করে রাঙিয়ে রাখলেন তিনি। এই ম্যাচে গোলের মাধ্যমে রোনালদো 70টি ভিন্ন ভিন্ন ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন। দ্বিতীয় স্থানে থাকা মেসির জন্য এই সংখ্যাটি অনুসার। চ্যাম্পিয়ন্স লীগের রিয়েলের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা 90 ম্যাচে 94টি। চলতি টুর্নামেন্টে তার গোল 2 ম্যাচে 4টি। রিয়েলের জার্সিতে 400 ম্যাচে রোনালদোর গোল সংখ্যা 411।